নমস্কার বন্ধু, প্রাপ্তবয়স্ক অর্থাৎ শিক্ষামন্ত্রীর কিন্তু দায়িত্ব বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। তার কি কাজের পারফরমেন্সের ভিত্তিতে দায়িত্ব বাড়ছে না অন্য ক্ষেত্রে দায়িত্ব বাড়ছে? অথচ তারই দপ্তরে কিন্তু পার্শ্ব শিক্ষক সহ এসএস কেমএসকে ভোকেশনাল শিক্ষা বন্ধুদের কিন্তু অবস্থা খুবই কঠিন এবং সঙ্গীন অবস্থায় রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী কি পারছেন না মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে দরবার করতে, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তো আমরা দেখে নেব যে প্রাপ্তবয়স্ককে আরও কি দায়িত্ব বাড়তি দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন, সেই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরতে চায়। যেখানে প্রাপ্তবয়স্ককে পশ্চিমবঙ্গের বাংলা যে একাডেমির নবনিযুক্ত সভাপতি নির্বাচন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জন্য তিনি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়েছেন। অর্থাৎ এই জায়গা দিয়ে তিনি সাহিত্যিক মানুষ, সাহিত্য একাডেমি পুরস্কারটি কারণ করে সব কিছুই তিনি যখন পাচ্ছেন, কিন্তু তার তিনি যে শিক্ষা দপ্তরে যিনি মন্ত্রী, তার এই যে দপ্তরে যারা রয়েছেন এই ধরনের শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে সত্যি কি তিনি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কোনো কিছু বলেছেন? বিভিন্ন সূত্র মারফত যে খবর উঠে আসছিল বন্ধু, যে একটা বেতন বৃদ্ধির বিষয় নিয়ে হয়তো অর্থ দপ্তরে পাঠিয়েছে, সেটা কিন্তু খুব হায়ার লেভেলে, কিন্তু এইগুলো কিন্তু অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। সত্যি এগুলো বিশ্বাস, কারণ এইগুলো শুনে শুনে কিন্তু কান ঝালাপালা হয়ে গেছে, আদতে কাজের কাজ কিছু হয়নি। কিন্তু যে বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, সামনেই কিন্তু বাজেট, এবং সেই বাজেটে দাঁড়িয়ে কিন্তু যাতে করে এই ধরনের শিক্ষকদের বিষয় নিয়ে অবশ্যই ধরে থাকে রাজ্য সরকার। যেমন আরবারে দেখা গেলো যে পার্শ্ব শিক্ষকদের 3% এবং 3 লক্ষ টাকা যে বিষয়টা, সেটা কিন্তু বাজেটে মুখ্যমন্ত্রী বলার সময় দুবার রিপিট করলেন যেহেতু পার্শ্ব শিক্ষকরা আন্দোলনে ছিলেন। বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কিন্তু এবারে যাতে চাপটা তৈরি করা যায় সেই নিয়ে কিন্তু, এটা প্রয়োজন যারা তৃণমূলী সংগঠন তাদের কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে চাপটা তৈরি করা যেতে পারে কিনা, কিন্তু সেখানে দাঁড়িয়ে কাউকেই সেইভাবে দেখা যাচ্ছে না। একমাত্র মৈত্রী ইসলামকে তিনি কিন্তু প্রতিনিধিত্ব মানে বিকাশ ভবনে যাচ্ছেন এবং চেষ্টা চালাচ্ছেন, কিন্তু আদতে রমিল বাবু থেকে আরম্ভ করে গোপাল দেবনাথ সহ এবং তৃণমূলী যারা এসএস কমিশনের নেতৃত্ব আছে সেখানে তাদেরকে সেরকমভাবে উল্লেখযোগ্য চোখে পড়ছে না, কারণ তারা শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছাতেই পারছেন না। এটাই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়ে যথেষ্ট উপদেশ দিয়েছেন জাহাঙ্গীর আলম সাহেব, তিনি কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে বলেছেন যে এই সময়টা কিন্তু খুব কঠিন সময়, এই সময়টা দাঁড়িয়ে কিন্তু সামনে যেহেতু একটা বাজেট আসছে, যাতে করে অন্তত এই ধরনের শিক্ষকদের যে বিরাট কিছু হবে তা নয়, অন্তত কিছু একটা বেতন বৃদ্ধি যাতে হয় সেই বিষয়টা যাতে দেখতে হয়, সেই বিষয়টা তৃণমূলী সংগঠনের কিন্তু বড় ভূমিকা নেওয়া দরকার। কারণ তাদের কাছে যে বক্তব্য উঠে আসছে যে কেবলমাত্র যে আন্দোলন করার জন্য যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বা অন্যান্য বিরোধীরা রয়েছে তা নয়, আদতে যে বিষয়টা সবচেয়ে তুলে ধরা দরকার বন্ধু, সেই বিষয়টা হচ্ছে যে এই ধরনের শিক্ষকদের জটিল যে সমস্যায় তারা রয়েছে, অর্থনৈতিকভাবে জর্জরিত হয়ে রয়েছে, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন এবং তার সুরাহ করা কিন্তু দরকার। কারণ কিছু না পেলে শিক্ষকরা তো আন্দোলনে নামবেই, এই সময় কিন্তু ক্ষমতায় নতুনভাবে এসছে, প্রায় হয়ে গেলো 7-8 মাস, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও বিভিন্ন খবর বিভিন্নভাবে ঘোরাফেরা করছে, কিন্তু যতদিন না হয় এইভাবে বিশ্বাস করা কিন্তু কঠিন। তাই তৃণমূলী সংগঠনে কিন্তু উঠে পড়ে লাগা উচিত এবং সেখানে দাঁড়িয়ে চাপটা তৈরি করতে হবে, যাতে করে অন্তত কিছুটা হলেও বেতন বৃদ্ধি যাতে হয়, বাজেটে কিছুটা যাতে ধরে, এটাই কিন্তু দরকার। কিন্তু যে বিষয়টা বন্ধু প্রশ্ন যে মজিবুল ইসলাম তিনি বলছেন তিনি অন্যভাবে চেষ্টা করছেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থ্রু দিয়ে, কিন্তু কোনোতেই কোনো কিছু যতক্ষণ না সফলতা আসে সেটা কিন্তু বলা যায় না। তা আপাতত বন্ধু এইটুকুনি, এই চ্যানেল কিন্তু আপনাদের পাশে আছে এবং বিশেষ করে নেতৃত্বদের একটা বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিও, যেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলী সংগঠন কিন্তু তারা লাগাতার যাতে চেষ্টা চালাতে পারে এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রী সব বিভিন্নভাবে দরবার করে অন্তত বেতন বৃদ্ধি করা যায় এই অন্তত বাজেটে, সেটাই কিন্তু ব্যাপার। কারণ আকাশ ছোঁয়া যে মূল্য বৃদ্ধি এবং সেখানে দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের 8,000-10,000 সত্যি সংসার চলে না, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু তিনিও কিন্তু বারবার বলেছেন। তো বন্ধু দেখা যাক যে এই বিষয়ে নেতৃত্বের কোনো উদ্যোগ নেয় কিনা, লেটেস্ট আপডেট আছে কিনা, বা এরকম ধরনের কোনো বেতন বৃদ্ধির খবর আছে কিনা অবশ্যই শেয়ার করবো। আপাতত এইটুকুনি, দেখতে থাকুন টুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ।